না হলে তো চলবে না ঘুরিয়ে আমাদের চালাই হাই দেখো যাচ্ছে আজকে স্কুলে তো আজকে ওদের ফার্স্ট ডে এখানকার স্কুলে তো ওই জন্য ওর পাপা যাচ্ছে ওদের ছাড়তে তো আমি ভিডিওটা করলাম এই কারণে মুন্না বারবার বলছে মাম্মি আজকে আমাদের এখানে ফার্স্ট ডে ভিডিও বানাও তো মুন্না তো ভিডিওতে আসতে চাই ও খুব মানে ভালোবাসে ভিডিওতে আসতে কিন্তু বড়টা আগে থেকে বারণ করছে মামি আমার ভিডিও নেবে না তো ও ওকে যদি কোনো দিন আমার ভিডিওতে দেখতে পাও তাহলে মানে ভুল বসত ও জানেই না যে আমি ভিডিওতে ওইসব পছন্দ করে না তো ওরা যাচ্ছে সমস্ত কিছু ওদের কমপ্লিট করে দিয়েছি টিফিন দিয়ে দিয়েছি রাধে রাধে অল ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছো আর আমার এই মেম বেঙ্গলি ব্লকে আমি মিনাক্ষী তোমাদের সকলকে ওয়েলকাম করছি তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আজকে ছেলেদের স্কুলে যাওয়ার ফার্স্ট ডে আর ছোটোটার হয়ে গেছে কিন্তু বড় ছেলের এখনও মানে কাগজ কারবাই কমপ্লিট হয়নি কেউ যেহেতু ও বোর্ডের এক্সামের জন্য ওখানে মানে অ্যাডমিটের অ্যাপ্লাই করেছিল তো একটুখানা কাগজে ভুল হয়ে গেছে ওটার জন্য ভীষণ টেনশনে আছি আর ওটা হচ্ছে মেন আর ওটা দিয়েছে কিন্তু ওটা আসল লাগ মানে যে কী তো নকল কাগজ দিয়েছে আর কি তো ওটা আসল দিতে হবে নইলে হবে না কারণ বোর্ডের অ্যাডমিট বাড়বে ওর যেহেতু আর ওই জন্য একটু টেনশনে আছি আর ওরটা কমপ্লিট হয়ে গেলে একদম পুরো মানে ফ্রি হব আর কি ভীষণ ভীষণ টেনশন তো দেখা যাক এখন ঈশ্বর কি করে আর একবার ওখান থেকে চলে আসলে না কেউ উপকারে লাগার মতো নাই মানুষের তো যাই হোক এদিক ওদিক ফোন করা হলো আর ইমেল টিমেল করা হয়েছে হয় কি না আর না হলে তো ভীষণ মুশকিলে পড়ে যেতে হবে তো চলো আজকে ওরা ফার্স্ট ডে তোমাদের সাথে শেয়ার করলাম ওরা স্কুলে গেল আর টিফিনে দিয়েছিলাম ওদের আলু পরোটা দিয়েছি আর আমাদের জন্য পেঁপের তরকারি আর আলু করেছে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর আমি এখন কাজ করব মোটামুটি সব গুছিয়ে উঠতে পেরেছি আর একটু একটু যা কাজ রয়েছে সেগুলো মানে ওরা স্কুলে যাবে তারপরে ওর অফিস স্টার্ট হয়ে যাবে তারপরে ধীরে ধীরে আমি করবো আর কি আর একবারে এত কাজ করা হয়ে গেছে ওখানে আবার এখানে এসে মানে পুরো কেমন একটা অস্বস্তি লাগছে আর ভাল লাগছে না কাজ করতে তো চলো সকাল সকাল বেশি বক করব না ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর লাইক করে ভিডিওটা দেখা স্টার্ট করো তো ফ্রেন্ডস দেখো প্রথমেই চলে এসেছি ছেলেদের ঘর গোছাতে আর ওদের ঘরটা তো একদম পুরো মানে ওখানে যতটা নোংরা হতো তার থেকে এখানে একটু কম হচ্ছে তাও দেখো একটা আমি বলি যে একটাই কম্বল নিবি নেবে না তিন চারটে কম্বল একসঙ্গে নেবে পাতলা পাতলা কম্বল আর তার উপর দিয়ে পাখা চালাবে আর এত ঠান্ডা পড়েছে তবুও পাখা চালাতেই হবে ওদের মানে পাখাটা কী তো খুব তেজ চালায় না আস্তে 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 পাখা চালিয়ে রাখবে বিশেষ করে মুন্না আর দুজনের লড়াই শুরু হয়ে যাবে ও বলবে আমি পাখা চালাতে দেবো না ও বলবে পাখা না চালালে আমার ঘুম আসবে না তো মুন্নার জন্য পাঁচ মিনিট পাখাটা হালকা করে চালিয়ে ও যেই ঘুমিয়ে যায় তখন বন্ধ করে দেয় তো চলে এসেছি ওদের ঘরটা গুছাতে আর ওখানে কী বলতো ওখানে প্রচণ্ড পরিমাণে নোংরা করতে এখানে যাই হোক মোটামুটি ঠিক আছে আর কি এমন বেশি নোংরা করছে না কারণ কী বলতো ঘরের অর্ধেক জিনিস না আমি স্টোর রুমে রেখেছি মানে ঘরটাকে আমি পুরো ক্লিন রাখতে চাই ওই জন্য একটুখানা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাচ্ছে আর কি আর ওখানে কিছু স্টোর রুম ছিল না তো সমস্ত কিছু মানে ঘরের মধ্যে রাখলে পারে বেশি অগছলো অগোলো টাইপের লাগে আর তোমরা তো জানো আমি সেই সকাল থেকে কন্টিনিউ কিছু না কিছু কিছু না কিছু করতেই থাকি এটা আমার অভ্যেস সারাদিন আমার কাজ তো আগে তো দুপুরবেলার একটা শোয়ার অভ্যেস ছিল আর এখন কি দুপুরবেলা রান্না খাওয়া সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও বিকেলের কাজ আমি কমপ্লিট করে তারপরে বসি ভিডিও এডিট করতে এটা হচ্ছে আমার অভ্যাস আর ভিডিও এডিট করে ভিডিও পাবলিশ করতে কতটা সময় লাগে যারা মানে এই প্রফেশনে আছো তারাই বুঝবে আর কি প্রচুর প্রচুর টাইম লাগে একটা ভিডিও এডিট করে পুরো কমপ্লিট করে একটা ভালোভাবে পাবলিকের কাছে পৌঁছে দিতে প্রচুর কষ্ট হয় কিন্তু কে বুঝবে বলো এই কষ্টের কথা ইউটিউব নিজেই বোঝে না যত ফালতু ভিডিও যেগুলো সেগুলো কিন্তু ইউটিউব ভাইরাল করে দিচ্ছে আর একটা যে মানুষ মানে ভালো ভিডিও তার ভালো একটা লাইফস্টাইল দেখাচ্ছে সেটা মানুষের পছন্দ নয় এখন মানে কি বলবো ইউটিউব মানে করাটাই মুশকিল হয়ে গেছে মানে চারিদিকে এমন অবস্থা খারাপ সমালোচনা তো আছে এই সমালোচনা যারা করে তারা মানে ঠিক জিনিসগুলোই মানুষের কাছে ধরে সেসব ভিডিওগুলো তো ফিরবি চলে যে না মানুষ দেখতেই পারে এগুলো কারোর ভুলটা ধরিয়ে দিচ্ছে কি কেউ কিভাবে। মানে ভালো একটা অনেক সময় মানুষ এরকম থাকে না যে হাজার শিক্ষা থাকলেও অনেক কিছু জানলেও কিন্তু মানুষের ভিতরে কিছু না কিছু ভুল জিনিসটা থাকে তো সেগুলো ধরিয়ে দিলে অনেকে শুধরে যায় সেগুলো মোটামুটি আমার ভালো লাগে তার থেকেও যে খারাপ ভিডিও মানে বেশি বেশি করে ইউটিউব ভাইরাল করে দিচ্ছে এগুলো আমার একদম ঘেন্না লাগে মানে গাইডলাইনের বাইরেই তবুও ইউটিউব কিছু করবে না আর আমরা যদি একটা কিছু গাইডলাইনের বাইরে করি ব্যাস আমাদের চ্যানেলে দিয়ে দেবে স্ট্যাক সেই ভয়ে ভয়েই থাকতে হয় তো যা দেখো ঝাড়ু লাগানো আমার হয়ে গেছে রান্নাঘরে কাজ করতে চলে এসেছি রান্নাঘরটা কিন্তু খুব অগচল হয়ে আছে তো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেব আর ওর পাপা মাঝে তোমাদের সাথে দেখা হয়নি স্কুল থেকে চলে এসেছে এসে গেছে গ্যাসের কাছে কারণ এখন যে সিলিন্ডারটা আমাদের কাছে রয়েছে এটা আমাদের নয় আমাদের যে কানেকশন ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে ওটা এখনও পর্যন্ত আমরা পাইনি আর কি তো এখানে একটা দাদা রয়েছে ওই দাদাটা দিয়েছে আর কি সিলিন্ডারটা তো ওটাতেই কাজ চলছে এখন তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই এ দেখো ফ্রেন্ডস হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটা খুব নোংরা হয়েছিল সব ঝাড়ু রান্নাঘর পরিষ্কার সব বাসন ধোয়া সব হয়ে গেছে এবার যাবো মাছ করতে এখানে কিন্তু ভালো ভালো মাছ পাওয়া যায় তো মাছ নিয়ে এসেছিলাম বুধবারে বুধবারে একটুখানা বাজারে গেছিলাম ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আর কিছু চিনি না তো ওই জন্য ভয় লাগছিল আর ভয় করলে ভয় না করলে যাই যাকে বলে তো গেলাম আর আর আমাদের কি বলে তো একটু একটু ঘোরা অভ্যাস আছে তো অতটা ভয় লাগে না একটা নিশানা মনে রাখো যে এইটা দিয়ে এসেছিলাম এটা দিয়ে যেতে হবে দিয়ে পুরো ঘুরে আসলাম আর একটা ব্ল্যাঙ্কেট এনেছি ওটাও শেয়ার করব তোমাদের সাথে আর কোন ব্লগটা আগে যাবে আর কোনটা পরে যাবে সেটা তো বুঝতে পারছি না আর এখন যাব মাছ করতে আর কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দেখো আর কি বলে তো চোখের এই জায়গাটায় ভিক্স লাগিয়েছিলাম তারপরে না কেমন একটা হয়ে গেছে আর কি এই জায়গাটা কেমন একটা লাগছে মাথা যন্ত্রণা করছিল তো ফ্রেন্ডস দেখো মাছ এনেছিলাম এগুলো হচ্ছে বাটা মাছ আর এত সুন্দর ছিল মাছগুলো কিন্তু আমি মাঝে বৃহস্পতিবার ছিল ওই জন্য মাছটা কাটি আর কি রেখে দিয়েছিলাম মানে এমনি ধুয়ে লবণ দিয়ে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম তো পুঁটি মাছ আর বাটা মাছ এগুলো এখন কাটতে হবে মানে মাছ খেতে ভালো লাগে কিন্তু কাটাটা খুব মহাভারত তো দেখো মেথি শাক নিয়েছি ওটা ফ্রিজের ওপরে রেখে দিয়েছি ওটা বাঁচাও আমার কাছে ভীষণ কষ্টকর ব্যাপার শাক বাঁচা মাছ কোটা এগুলো আমার মানে বিলকুল ভালো লাগে না তো রান্নাঘরটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে স্নান করে চলে এসেছি তোমাদের সাথে সবজি কাটতে আর রান্না করতে তো আজকে করব বাটা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর এই বেগুনগুলো দেখেছি এই বেগুনগুলো এত সুন্দর লাগে খেতে আর অত বড় হলে কি হবে ভিতরে একদম মানে কচি আর কি তো দিয়ে একটা সবজি করব আর মেথি শাক বেছে দিয়েছে হাজব্যান্ড তো মেথি শাক তারপরে আলু গাজর মটর সব কিছু দিয়ে মেথি শাকটা করবো একটু বেগুন দেবো আর ভালো লাগে বেশ মেথি শাকটা খেতে আর আর একটা থেকে মানে ভীষণ ভালো লাগার কথা সেটা হচ্ছে আমার বড়ো ছেলে একদম মেথি শাক খেতে ভালোবাসে না কিন্তু মেথি শাক কি কোনো শাকই খায় না এখানে এসে যা শাকগুলো শাক খাচ্ছে একদিন ছোলার শাক বেত শাক এগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর কি তো দেখো বেগুনটা কাটলেই তোমরা বুঝতে পারবে একদম মানে ভিতরে কিচ্ছু নাই বীজ এত বড় বড় আর ভাজা খেতে নাই বেগুনগুলো এত সুন্দর লাগে তো চলো সবজিটা কেটে রান্না করে নিই তাড়াতাড়ি আর ছুটিতে আছে যেহেতু ওই জন্য রান্না খাওয়ার কোনো টাইম টেবিল নাই আর ভিডিও ঠিক মতো তোমাদের কাছে দিতে পারছি না তো এই দেখো মাছ ভাজা হচ্ছে আর এই দেখো মাছ আলু ফুলকপি বেগুন সমস্ত কিছু রান্না আমার কমপ্লিট আর গাজর মটর বেগুন দিয়ে ভাত করেছি আর এই যে প্রতিদেবকে খেতে দিয়ে দিয়েছি আর বেশ ভালো লাগে শীতের সময় এরকম খাবার এটা অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে তোমাদের সাথে শেয়ার না করলে হবে বলো তো যেখানেই যাওয়া যাক না কেন সব কিছু থাকলে তবুও মানে কিছু না কিছু কিনতেই হবে এখানে এসে অনেক জিনিস দরকার পড়ছে যেগুলো ওখানে দরকার ছিল না এখানে এসে দরকার হচ্ছে সেগুলো বুঝলে এখানে ঘর তোমাদের সাথে এক এক করে দেখায় আর ঘড়িয়া ওখানে দুটো ছিল আমাদের তো ঘড়িগুলো একটা ঘড়ি নিয়ে আসছিলাম তো ভেঙে গেছে ওটা চলছে না আর ঘড়ি না হলে তো চলবে না ঘড়ি আমাদের চালাই সময়ের সাথে সাথে তো আমরা চলি তো একটা ছোট্ট ঘড়ি নিয়ে আসলাম আর একটা ঘড়ি আছে সেটা কারের মধ্যে দেওয়া হয়েছে তো সেটা আশা করি ভালোই থাকবে আর যদি না থাকে তাহলে আবার আর একটা কিনতে হবে তো আপাতত একটা ঘড়ি নিয়ে আসলাম এই যে সাড়ে সাতটা বাজে না কটা বাজে হ্যাঁ সাড়ে সাতটা বাজে এখন তো এখনো মনে হচ্ছে যেন এখানে রাত হয়নি অল্প অল্প রাত হয়েছে আর ওখানে তো সাড়ে ছটা পনেরো সাতটায় রাত হয়ে যেত তো ঘড়িটা কেমন হচ্ছে বলবে অবশ্যই আর সব মার্কেটিংগুলো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে হুম অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি তো তারপরে মানে ল্যাট্রিন বাথরুম যেহেতু দুটো তো এই ঘরের একটা পায়দানি আমি নিয়ে এসেছিলাম মানে পাপোস যেগুলো জল হয় আর ওই দিকের ঘরের জন্য আর একটা নিয়ে আসলাম এটা খুব ওয়েলকাম লেখা আছে তো পাওয়া যাচ্ছিলো না রকম তো এটা নিয়ে আসলাম আপাতত এগুলোতে কি বলো তো জলটা ভালো মানে ধরে আর কি তো এগুলো একটা নিলাম আর কি নিয়েছি আর যে এই যে এক এই কাগজগুলো লাগবে ভগবানের কাছে মানে ই করার জন্য সাজানোর জন্য আর তো ফ্রেন্ডস দেখো এই কম্বলটা এনেছি আর কি তো এটা মুন্নাদের জন্যই নিয়ে এসেছি আর মুন্নার তো কম্বলটা দেখে তখন ঠান্ডা লাগছে তার আগে আর ঠান্ডা লাগছিল না তো কম্বলটা ভীষণ ভারী আর কি সাড়ে সাত কেজি না সাত কেজি মতো ওয়েট রয়েছে কারণ এখানে ওয়েট করেই দেয় বেশিরভাগ তো ডবল লেয়ার এর পুরো মানে শীত এতে এত গরম ধরে যাবে আর অন্য কিছু লাগবে না আর মাঝে আছে ক্যামেরাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের কাছে আরও তিনটা আছে দুটো না দুটো আছে ঘরে আছে তো ওখানে তো এত ঠান্ডা ছিল না ওই জন্য সঙ্গে রাখিনি তো এই একটা নিয়ে আসলাম আর একটা নিতে হবে আমাদের তো এ আপাতত এটা থাক সামনে মাসে আবার আর একটা নিয়ে আসব তো হ্যাঁ না ঘরে দুটো আছে যে আমি এখন থেকে বলছে আমি বলছি ঘরে দুটো আছে আর এই একটা আর একটা নিলে হবে ওর বাবা বলছে যে না এখনো দুটো নিতে আবে বিয়ে হয়ে যাবে যখন তখন বউ তো কিছু কাজ করতে দাও না মনে ব্যাক ক্যামেরা তোমাদের একবার দেখি সত্যি জিনিসটা খুব সুন্দর হয়েছে আর এটা দাম নিয়েছে কত জানো এখানে যেহেতু সস্তায় আছে 500 Ludhiana আছে তো 2000 টাকা তো বলছিল 1500 টাকা নিয়েছে আমাদের ওখানে পাওয়াই যাবে না এরকম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এটা পুরো ডাবল লেয়ার এই দেখো মাঝখানটা ফাঁকা আর কি এই खूब सुंदर है, है मम्मी की पावर है पैसे कम करवाना मम्मी की पावर है पैसे कम करवाना তো ফ্রেন্ডস কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা ভিডিওটি আজকে প্রথম দেখছো তারা ভিডিওটি দেখো যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বেশি ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো কাল নতুন আরেকটি ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আর কালারটা কিন্তু হেভি হয়েছে তো চলো বাই বাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা আর ভালো তো হয়েছে কিন্তু এই যে মানে এটা মেল রোদ দূরে গরম করতে দেওয়া তারপরে ফোল্ড করা এটা আমাকেই করতে হবে তো আমার ভীষণ কষ্ট হবে আর কি এটা নিয়ে তো চলো রাধে রাধে